আর পোস্টটা পড়ে বুঝতে পারলাম যে কোনো মুকাল্লিদ যা লিখেছে সেটা মানে মুকাল্লিদদের কোনো জ্ঞান নেই কোনো বুদ্ধি নেই হাদিস তাহকিকের কোনো যোগ্যতা নেই যেখান থেকে যা পেলো উঠিয়ে দিয়ে দিল আর মুকাল্লিদরা মুকাল্লিদদের এমনই একটি অভ্যাস যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আলাইহি সাল্লাম করতে বলেছেন তার পরিপন্থী করা তাদের একটা বিশাল বৈশিষ্ট্য আবু হানিফা টাকার খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়াকে উত্তম বলেছেন এটা ওই পোস্টে লেখা আছে যদিও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আদু সামিন তো আমিন ইয়ানিফ ইল ফিত্রাই হাকি চতুর্থ খণ্ড দুশো একাশি বিশটা হাদিস নাম্বার সাত হাজার সাতশো ছয় নবী সাল্লাহ সাল্লাম খাদ্যদ্রব্য হতে একসা আদায় করতে নির্দেশ দিচ্ছেন আর এখানে আবু হানিফা কী করলেন সেটাকে উত্তম বললেন নবী সাল্লাহ সালামের এই হাদিসের সরাসরি পরিপন্থী সরাসরি বিরোধী ওদের বিরুদ্ধাচারণ করা হাদিসের বিরুদ্ধাচারণ করা ছাড়া কোনো কাজ নেই তারপরে ওখানে ফিতরা সংক্রান্ত আলোচনা করতে গিয়ে ফিতরা খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া উত্তম বা জায়েজ এই প্রবন্ধে উল্লেখ করতে গিয়ে বুখারির হাদিস নিয়ে এসছে যেটা ইমাম বুখারি রহমাল বাবুল আহত ফিজাকা এ অধ্যায় নিয়ে এসেছেন সানাদবিহীন মোয়াল্লাক হিসাবে আলী কান সেটা বর্ণনা করেছেন ইমাম বখার রহম্লা হানাফিদের বা মোকাল্লেদ বা জাহেলদের এটুকু অভিজ্ঞতা নেই এটুকু জ্ঞান নেই যে এটা ফিতরা সংক্রান্ত নয় এটা জাকাতুল আমওয়াল সংক্রান্ত জাকাতুল ফিতর সংক্রান্ত নয় এদের এটাই পার্থক্য করা কোনো জ্ঞান নেই মারে ঘুটনা ফুটে স্যার মারছে হাঁটুতে আর ফুটছে মাথা এটা হচ্ছে ওদের অবস্থা মুকাল্লিদ জাহেল হয় এটা স্বাভাবিক ওই হাদিসটা এখানে বর্ণনা করেছে প্রথম এক নম্বরেই তাহস বর্ণনা করছেন মহাজবিন জাবাল থেকে যে মহাজবিন জাবাল ইয়ামানবাসীদেরকে বললেন যে তোমরা তোমাদের সাদকার মধ্যে কাপড় নিয়ে এসো খাদ্য দ্রব্যাদির স্থলে এটা অর্থ লিখেছে ওরা এটা এক নম্বর হচ্ছে ওদের জবাব এক নাম্বার হচ্ছে যে এটা সাদাকাতুল ফিত্র সংক্রান্ত নয় বরং এটা হচ্ছে জাকাত সংক্রান্ত যেটা জাকাতুল আমোয়াল মারে ঘুটনা ফুটে স্যার জাকাতুল আমোয়ালকে নিয়ে এসে এরা ভরে দিচ্ছে ফিত্রার মধ্যে এদের কোনো যোগ্যতা নেই কোনো জ্ঞান নেই মূর্খ তারপরে এটা থেকে টাকা প্রমাণিত হয় না হাদিস থেকে কি হচ্ছে প্রমাণিত কাপড় কাপড় প্রমাণিত হচ্ছে তারপরেও এই জাহেলরা মূর্খরা তারা টাকা লিখেছে টাকা তৃতীয় নাম্বার কথা হলো এই যে তাউস বর্ণনা করেছেন জাবাল থেকে জাবাল থেকে তার শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নয় এটা উল্লেখ করেছেন আল্লাবনুল হাজার আসপাল আলী রহমাল ফাতুল বাড়ি প্রথম খন্ড আঠারো পৃষ্ঠায় ইসাদ সারি প্রথম খণ্ড সাদাস পৃষ্ঠা উদ্দ্বার পত্নী ষষ্ঠ খন্ড ছেষট্টি মিষ্টা তাউসান লাম ইয়েসমা আমিন মোয়াজ ইদ কেননা তাউস মোয়াজ রাজিয়ালু থেকে শুনেনি। ইমনা তাউসান লাম ইয়েসমা আমিন মোহাজ নিশ্চয় তাউস মোয়াজ থেকে শুনেনি শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নয় সুতরাং এই দলিল গ্রহণযোগ্য নয় এক নাম্বার এটা হচ্ছে জাকাত সংক্রান্ত জাকাতুল আমর সংক্রান্ত দুই নাম্বার এটা থেকে টাকা প্রমাণিত হয় না কাপড় প্রমাণিত হচ্ছে নাম্বার তিন তাওস মাজ রাজিয়ালানো থেকে শুনে নিই শ্রবণ সাব্যস্ত প্রমাণিত নেই এই জাহেলরা এতই মূর্খ এত গণ্ডব যে হাদিস তাহাকে করার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই হাদিস কীভাবে তাহাকে করতে হবে সহি জহি ওরা তো শুধু চ্যালেঞ্জ করতে জানে ওরা শুধুমাত্র চ্যালেঞ্জ করতে জানে দু লাখ টাকা আমরা পুরস্কার দেব পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো এটা কেউ যদি প্রমাণ করে দিতে পারে এরকমভাবে তারা বেজি করে তারপর দ্বিতীয় নাম্বার দলিল উমার রাজিয়ালু থেকে উল্লেখ করেছে যে উমার রাজিয়ালানু সৎকার ক্ষেত্রে টাকা ইত্যাদি গ্রহণ করতেন মোসান্নাফিবুল আবি সাইবা দশম খণ্ড চারশো আটত্রিশ পৃষ্ঠা হাদিসটি হচ্ছে হাদ্দাসানা জারির উবন আব্দুল হামিদ আন লাইসিন আন আত আন ইবনে আন্না উমারা কেন ইয়াকুদুল রুবা ফিস সদাকাতি মিনাল ওয়ারাকি অগৈ রেহা এটা হচ্ছে হাদিস সাদকার ক্ষেত্রে টাকা ইত্যাদি তিনি গ্রহণ করতেন এটা অর্থ লিখেছে মুকাল্লিদ জাহেল কোন মুকাল্লিদ লিখেছে আল্লাহ আলাম আল্লাহ বেশি জানে প্রথম কথা হলো এই হাদিসটা জাকাতুল ফিত্র সংক্রান্ত নয় এটা জাকাতুল আমল সংক্রান্ত মারে ঘুটনা ফুটে সার হাঁটুতে ফুটছে মাথা এ হচ্ছে মুকাল্লিদের অবস্থা তো লাইস বিন আবি হচ্ছে জয়ি কুফি ইমাম নাসাই রাহেমাল্লাহ তাকে আখ্যায়িত করেছেন প্রথম খন্ড নব্বই পৃষ্ঠা লাইস বিন আবি সোলাইম এর আবী আছে এখানে আমি যে সান পড়লাম জারিউব আব্দুল হামিদ আল আন এখানে লাইস বিন আবি সুলাইম এই লাইস বিন আবি সুলাইমকে অনেকে জৈব বলেছেন তার হাদিস জৈব সে প্রমাণিত নয় আহওয়ালুর রিজাল প্রথম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা জাফর আবনু আব্বান আল হাফেজ তিনি বলছেন সাল তো আহমদ আবনু হাম্বাল ইবনে আবি সালিম বিন আবি সালিম সম্পর্কে আমি আহমদ হাম্বালকে জিজ্ঞাসা করলাম তো তিনি বললেন হাদিস সে ফকাল জিদ্দান করত তার অনেক জয়ীফ আছে অর্থাৎ হাদিস শাস্ত্রে সে বা দুর্বল এবং অনেক ভুল করত তারপরে এ বলছেন মুহাম্মদ মাহমুদ তিনি বলছেন সামিদ দারিমি আমি ইয়াম দারিমিকে বলতে শুনেছি মোহাম্মদ মোহাম্মদ ইয়াকুল তিনি বলছেন আমি শুনেছি দারিম কাছ থেকে তিনি বলতেন তিনি বলেন কুলতু মুহাম্মদ মাহমুদ ইয়াকুল তিনি বলছেন যে সামি তো আর দারিম আমি দারিমিকে বলতে শুনেছি কুলতু লেহি মাইনকে আমি বললাম তার ব্যাপারে মা হাল তার হাল তার অবস্থা সম্পর্কে লাইস আবি সোলাইম সম্পর্কে তো বললেন বললেন সে সে দুর্বল আলমাজ হেবান দ্বিতীয় খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠা তো লাইস আবি সোলাইম এ হচ্ছে দুর্বল রাবি জিফ রাবি ইমাম নাসাই বললেন জৈব তারপরে ইবনে আবি হাতেন তিনিও জয়ীফ বললেন ইমাম মাহমুদ আব্দুল হাম্বাল জয়ব বললেন ইমাম মুহাদ্দিস ইহি আব্দুল আইন রহম্লা তিনিও বলে আখ্যায়ে করলেন আলমাজরুহ ইবনে হিবান দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা আহব রিজাল প্রথম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা আব্দুল আহ মাতরুক লী নাসাই প্রথম খণ্ড নব্বই পৃষ্ঠা এই গেল তাহকিক এই হাদিসটির যেটা গ্রহণযোগ্য নয় যেটা মুকাল্লিদ্ জাহেলরা পেশ করেছিল এর ক্ষেত্রে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদিও হাদিসটি ছিল হাদিসটি আছে জাকাতুল আমার সংক্রান্ত সেখান থেকে জাকাতুল ফিতর প্রমাণিত নয় তারপরে তিন নম্বর দলিল পেশ করেছে মোকাল্লিদ জাহিলরা জুহাইর বলেন জুহাইর বলেন আমি আবু ইসাক আর সাবিকে বলতে শুনেছি হাদিসটি হলো হাদ্দাসেন আবু ওসামাত জুহাইরিন কয়ল সামি তো আবু ইসহাক ইয়কুল আদরাক তুহম ওহম ইতুনা ফি সদাকাতিম আবি কিমাতি তো আব এটা হচ্ছে হাদিস এই হাদিসটা অর্থ হল জোহাইর বলেন আমি আবু সাহাক আর সাবিকে বলতে শুনেছি তিনি বলেন আমি রামকে পেয়েছি তারা অর্থ করে যেটা তারা অর্থ করেছে সাহাবা এখরাম কোথা থেকে পেলো হাদিসে কারচুপি হাদিসে জালিয়াতি হাদিসের অর্থে জালিয়াতি আমাদের কোনো এক ভাই হয়তো পোস্ট করতে গিয়ে সেখানে লিপিবদ্ধ করতে গিয়ে টাইপ করতে গিয়ে সেখানে তার হাদিস লেখা হবে এর পরিবর্তে লেখা হবে না লিখে দিয়েছেন আর এটাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করলো দু লাখ টাকা পুরস্কার দেব। টাইপিং মিস্টেক মিস্টেক হতে পারে জাহেল মূর্খ গণ্ড সেটা তো হাদিসের ক্ষেত্রে পরিবর্তন করা হয়নি অর্থ সেটা আসমা রেজাল গ্রন্থের ব্যাপারে বলা হয়েছে শাস্ত্রের আর তোমরা হাদিসেই সরাসরি অর্থ পরিবর্তন করছো তোমাদের চ্যালেঞ্জ রইল এখানে আদ্রাক থেকে সাহাবায় কেরাম অর্থ তোমরা করেছো কোথায় পেলে কোন হাদিসের প্রমাণ আছে কোন হাদিসে প্রমাণ আছে আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি এ অর্থ লিখেছে তারা মূল্য পরিমাণ কাাম আদায় করেছেন মুসান্না আবি সাইবা হাদিস তোমার দশ দশ হাজার চারশো বাহাত্তর কোথায় তোমরা পেলে যেটা সাহাবা মূর্খ জাহেল গন্ড তোমরা সাহাবা এখানে অর্থ লিখলে হাদিসে জালিয়াতি করতে জায়গা পাও না নাম বলো প্রমাণ করো কোন সাহাবি একটা সাহাবীর নাম বলো কোন সাহাবি থেকে একটা সাহাবি থেকে প্রমাণ করো যে তারা জাকাতুল ফিত্রে জাকাতুল ফিত্রের টাকা দিয়েছেন একটা সাহাবির নাম বলো তোমরা সহি সুদ্রে প্রমাণ করো একটা সাহাবি থেকে আমার চ্যালেঞ্জ থাকলো সমস্ত হানাফিদেরকে মুকাল্লিদ জাহের শাহ আবদুল্লা সহ মুখশধারি মুফতি বেলাল সহ হানাফি যত আছে সকলকে আমার চ্যালেঞ্জ থাকলো কোন সাহাবি থেকে প্রমাণ রয়েছে যে তারা খাদ্যদ্র পরিবর্তে টাকা দিয়েছেন একটা হাদিস পেশ করো সেই সূত্রে একটা আমার হাদিস চাই তারপরে এই হাদিসটা তাহাকিক তাহাকি তাহকিক করি তাহকিকে আসিফ মুহাম্মদ আউয়ামা সেখানে তিনি টিকাতে মুসান্নাফিবান আবি সাহেবার এই হাদিসের টিকাতে হাদিস নাম্বার দশ হাজার চারশো বাহাত্তর এর টিকাতে উল্লেখ করেছেন যে জোহায়ের যে বলেছেন আমি আবু শাহা সাবিকে বলতে শুনেছি তো এখানে জুহায়ের বিন মুহাম্মাদ আর তামিমি আল আমি ইবনাদি বলছেন যে জুহায়ের বিন মোহাম্মদ আর তামিমি আর আমি এর সম্পর্কে ইমাম নাসাই রহমাউল্লাহ বলেন লাইসা বিল কবি এ শক্তিশালী নয় এ শক্তিশালী নয় মিজার এতে দাল দ্বিতীয় খণ্ড চোরাশি পৃষ্ঠা কল হাদিস ও মানাকির তার হাদিস সমূহ হচ্ছে মুনকার সে মুনকারুল হাদিস তার হাদিসগুলো সব মুনকার সে মুনকার বর্ণনা করত আর তারিখুল কাবির তৃতীয় খণ্ড চারশো সাতাশ পৃষ্ঠা এটা একটা মোহাম্মদ আউয়ামা এখানে জুহাইর থেকে জুহাইর বিন মোহাম্মদ আর তামিমি আর আম্বারি অর্থ নিয়েছেন কিন্তু অন্যান্য মুহাক্কিক তারা বলছেন যে এখানে জুহাইর বিন জুহাইর ইবনে মোয়াবিয়া জুহাইর বিন মোয়াবিয়া তে জুহাইর বিন মোয়াবিয়া সম্পর্কে ইবনু আবি হাতেম বলছেন যে সুইলা আবু জুরা আবু জুরাকে জিজ্ঞাসা করা হয়েছিল আনজোহিনা সম্পর্কে তকালা তিনি বলেন সে বিশ্বস্ত বাদ বা তেলাত কিন্তু সে তার ভরম হয়ে যাওয়ার পর স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়ার পরে তার কাছ থেকে শুনেছিল সুরবন্সাব্যস্ত তার আগে প্রমাণিত নয় তার কাছ থেকে শুনেছে কখন যখন তার স্মৃতিশক্তি লোপ পেয়ে গিয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে বিচ্যুতি হয়েছে বা তার স্মৃতিশক্তি ভ্রম হয়েছে আল জারহু আত্মা আদিল তৃতীয় খণ্ড পাঁচশো উনব পৃষ্ঠা অকাল আহমদ উবন হাম্বাল ইমাম আহমদ উবন হাম্বাল বলেছেন জুহাইয়ের সাবাতুন সে হচ্ছে নির্ভরযোগ্য বা প্রতিষ্ঠিত কিন্তু এর ব্যাপার বিস্তারিত আলোচনা করার পর লি ইনুন মানে তার মধ্যে দুর্বলতা রয়েছে এই কথা উল্লেখ করেছেন মিজান উল্লেখ ইতেদাল তৃতীয় খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা তো এই হাদিস থেকেও প্রমাণিত হলো না যে জাকাতুল ফিত্র খাদ্র দিয়েছেন এক নাম্বার এটা সাহাবি থেকে প্রমাণিত নয় কোনো সাহাবি থেকে হতে পারে এখনও তবেই হতে পারে হতে পারে আদ্রাক্ত হোম তবেই হতে পারে তারপরে হাদিস সহি নয় জৈব জৈব হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা এটা হচ্ছে মুকাল্লিদ জাহেল হানাফি মাঝহাবের এটা বৈশিষ্ট্য মুকাল্লিদ জাহেলদের বৈশিষ্ট্য এটা এটা জয়ীফ হাদিস যেটা সহি সূত্রে প্রমাণিত নয় আমার চ্যালেঞ্জ রইল সমস্ত আহানাবিদেরকে এই যে তিনটা হাদিসের আমি তাহাকে বললাম এটাকে এটাকে সহি প্রমাণ করে দেখাও এটাকে সহি প্রমাণ করে দেখাও তারপরে ওই মোহাম্মদ আবনী শাহের বর্ণিত আন দিয়ে বর্ণিত হাদিসকে আমি জয়ী প্রমাণ করেছি মোকাল্লিদ জাহের শাহ আবদুল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যদি ক্ষমতা থাকে তোমার যোগ্যতা থাকে তোমাদের সমস্ত মোকাল্লিদদেরকে চ্যালেঞ্জ করলাম সেই হাদিসটাকে সহি প্রমাণ করে দেখাও জৈব হাদিস দিয়ে ফড় তোমাদের আর তোমরা হাদিসের শব্দে অর্থ বিকৃত করছো বিকৃতি ঘটাচ্ছ পরিবর্তন করছো তোমাদের লজ্জা হয় না চি চি চি। হাদিসের মধ্যে পরিবর্তন পরিবর্তন করা নবী সালাম যেখানে খাদ্যদ্রব্য থেকেই আদায় করতে বলছেন জাকাতুল ফিত আর তোমরা বলছো যে টাকা দিয়ে উত্তম ও পকেটে টাকা ভরা হবে তো খুব ভদ্র ফকির ফকির চাইতে যাবা মাদ্রাসার শিক্ষকরা তোমরা চাইতে যাবা ভদ্রফকির পকেটে ফেরে নিবা খাদ্যদ্রব্য নিয়ে আসতে একটু লজ্জা রাখবে না লজ্জা রাখবে তো ওই জন্য ওই জন্য টাকা দেওয়া উত্তম জাহেল হেল খোরা কথাকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা নির্দেশিত হাদিস খাদ্যদ্রব্য থেকে দিতে হবে আর এরা পরিপন্থী কথা বলছে প্রমাণ করে দেখাও তিনটা হাদিস আমি জয়ী প্রমাণ করলাম এগুলোকে সহি প্রমাণ করে দেখাও আমি চ্যালেঞ্জ করলাম একটা হাদিস আমার চাই সহি সূত্রে নবিসাম থেকে হোক কিংবা সাহাবাইকার রাধিয়ালহম থেকে যে তারা খাদ্যদরের পরিবর্তে টাকা দিয়েছেন একটা হাদিস দেখাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু